প্রিয় দর্শকবৃন্দ, কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়োনস। আজকের আলোচনার বিষয় কাকরুলের আধুনিক চাষ পদ্ধতি, কীভাবে চাষ করলে কাকরুলে ফলন বেশি পাওয়া যায়, কাকরুলের পরিচর্যা ও কাকরুলের রোগ ও পোকামাকড় সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। কাকরুল গ্রীষ্মকালীন সবজি। যে কোনো ফসলের ভালো ফলন পেতে হলে অবশ্যই ভালো জাত প্রয়োজন। ভালো জাত ছাড়া ভালো ফলন পাওয়া সম্ভব না, তাই সর্বপ্রথম ভালো জাত নির্বাচন করতে হবে, তারপর পরিচর্যার মাধ্যমে ফলন বাড়ানো সম্ভব। প্রথমে জেনে নেওয়া যাক কাকরুলের জাত সম্পর্কে। কাকরুলের উন্নত জাতগুলো হলো আসামি, হাসা, ঝুমকা ইত্যাদি। কাকরুল কন্দমূল ও কাটিংয়ের সাহায্যে বংশবিস্তার করে। কন্দমূল ও কাটিংয়ের রোপণ সময় বা রোপণকাল ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। এই সময়কে সবচেয়ে উপযোগী সময় বলা হয়, তবে অন্য মাসেও রোপণ করতে পারে। বীজ থেকে কাকরুলের চারা তৈরি করা যায়, কিন্তু তা না করাই ভালো। বীজ থেকে মাত্র 30% চারা গজাতে পারে, এছাড়াও ফলন খুবই কম হয় এবং পুরুষ গাছের সংখ্যা বেশি হয়। কাকরুল চাষের জন্য দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি উত্তম, তবে জৈব সার প্রয়োগ করে অন্য মাটিতেও কাকরুল চাষ করা যায়। জমি তৈরি। জমিকে ভালোভাবে 4 থেকে 5টি চাষ করে মই দিয়ে মাটি ঝুরঝুরা করে জমির উপরে ভাগ সমান করে নিতে হবে। সেচ চাষের সময় জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে এবং প্রয়োজনীয় মাপের বেড তৈরি করে নিতে হবে। জমি অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে। কাকরুলের কন্দমূল বা কাটিংয়ের রোপণের উত্তম সময় ফেব্রুয়ারি থেকে মে মাস। কাকরুলের রোপণ দূরত্ব 3 মিটার বাই 2 মিটার। কাকরুল চাষে পুরুষ ও স্ত্রী গাছের অনুপাত 10:1 হওয়া প্রয়োজন। কন্দমূল বা কাটিং মাটিতে পুঁতে দিলে 10 থেকে 15 দিনের মধ্যে চারা হয় এবং মাটির রস অনুযায়ী সেচ প্রদান করতে হবে, তবে অতিরিক্ত সেচ দিলে কন্দ পচে যাবে, তাই আপনারা পরিমাণ মতো সেচ দেবেন এবং প্রয়োজন মতো মাচা তৈরি করে দেবেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, কাকরুল রোপণের সময় 10টি স্ত্রী গাছের জন্য 1টি পুরুষ গাছ প্রয়োজন। এছাড়াও যেহেতু পুরুষ গাছের ফুল আসতে দেরি হয়, তাই ভালো ফলনের জন্য পুরুষ কন্দমূল আগে লাগানো উচিত। কাকরুলে ফলন বাড়ানোর জন্য অবশ্যই হাত পরাগায়ন করতে হবে। কীভাবে হাত পরাগায়ন করতে হয় এই বিষয়ে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারে। কাকরুলে ফলন বেশি পাওয়ার জন্য কাকরুলের রোগ ও পোকামাকড় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে জেনে নেওয়া যাক কাকরুলের রোগ ও পোকামাকড় সম্পর্কে। প্রথমে জেনে নেওয়া যাক কাকরুলের পোকা সম্পর্কে। কাকরুলে সাধারণত 3 ধরনের পোকা বেশি আক্রমণ করে।
এক কাকরুলের মাসি পোকা, দুই কাকরুলের বিষা পোকা, তিন কাকরুলের জাপ পোকা। কাকরুল ফলের মাসি পোকা কীভাবে ক্ষতি করে জেনে নেওয়া যায়। স্ত্রী মাসি পোকা প্রথমে কচি ফলের খোসার ভেতর ডিম পারে এবং ক্রিয়া ফল খেয়ে নষ্ট করে। অনেক সময় ফল পচে যায় বা ঝরে পড়ে। এই মাসি পোকা দমনের জন্য বালানাশক প্রয়োগ করতে হবে। 2 মিলি সোবিক্রোন এর সাথে সাইপারমেথ্রিন গ্রুপের বালানাশক 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও বিষ ফাঁদ ব্যবহার করতে পারেন, তবে আক্রান্ত ফল অবশ্যই সরিয়ে ফেলতে হবে। এখন জেনে নেওয়া যাক কাকরুলের বিষে পোকা সম্পর্কে। এই পোকা পাতার কষি সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে পাতা ঝাঁঝরা হয়ে যায়। এই পোকা দমন করার জন্য রিপকট 1 মিলি, ডায়াজেন 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে কর এবং ডিম ও দলাবদ্ধ ক্রিয়াগুলি বাছাই করে নষ্ট কর। কাকরুলের জাপ পোকা গাছের পাতা ও কচিকাণ্ডের রস চুষে নিয়ে নষ্ট কর। এই পোকার আক্রমণ বেশি হলে অ্যাসাটাপ ও ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারে, যেমন এমিটাপ, টিডো, অ্যাটমায়ার, এছাড়াও একতারা স্প্রে করতে পারে। এখন কাকরুলের রোগ সম্পর্কে জেনে নেওয়া যায়। কাকরুলে সাধারণত 2 ধরনের রোগ হয়। 1. কাকরুলের পাউডারি মিলডিউ রোগ, 2. কাকরুলের মোজাইক ভাইরাস রোগ। এই দুটি রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন পর্ব 2-এ। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।